হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিম্পল হাউস অ্যাপ। তুমি শ্রী তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটদেরকে ভালোবাসে জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। এই যে দেখো, সকাল সকাল উঠে বাসি কাজকর্ম শেষ করে এখন এই যে দুপুরে, সরি, সকালে মুড়ি খাওয়ার জন্য ঘুগনি রান্না করে নিয়েছিলাম। এখন এই যে মুড়ি খেতে বসে গেছি, ঘুগনি আর মুড়ি দিয়ে, ঘুগনিটা প্রচুর গরম আছে তাই চামচ দিয়ে আমি মাখিয়ে মাখিয়ে খাচ্ছি। তা চলো, এই যে সকালের কাজকর্ম শেষ করে বসেছি মুড়ি খেতে, মুড়িটা খাওয়ার পর আবার দুপুরে রান্না বান্না করবো। এখন এই যে বিছানাটা একটু গুটিয়ে নিয়েছিলাম, মানে সকালে উঠে পাশে বিছানাটা একটু তুলে নিয়েছিলাম ভালোভাবে, তো ওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম না, তাই মুড়ি খাওয়ার পর একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে দেখো, বিছানাটা ফাইনালি আমার তোলা কমপ্লিট। ছেলেটা নেই বলে ছেলে এক্ষুনি বিছানা তুলে দিয়েছে, ছেলে আসবে আবার বিছানার উপরে বসে বিছানাটাকে নষ্ট করে দিবে পুরো। তো গুড মর্নিং বন্ধুরা, এই মাত্র সকাল থেকে কাজকর্ম কী কী করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই মাত্র স্নান করে এলাম, তো মুড়ি খাওয়াও হয়ে গেছে, তোমাদের সঙ্গে তো শেয়ার করেছিলাম কারণ অনেক বেলা হয়ে গেছে, তো তাই আগেই আমি মুড়ি খেয়ে নিয়েছিলাম। তো চলো এখন দুপুরে রান্নাবান্না কী কী করি তোমাদের সঙ্গে শেয়ার করি। প্লিজ বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। প্লিজ বন্ধুরা, ভিডিওটি একটি লাইক দিয়ে দেখা শুরু করো। তো চলো, আমি তনুশ্রী প্রত্যেক দিনের মতন ডেলি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। সকাল থেকে ভিডিওটি শুরু করেছি কিন্তু এখন বলছি, বড়োদেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। তো ফাইনালি এখন চলে এসেছি দুপুরে রান্নাবান্না করতে। সকালে কী কী কাজকর্ম করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে ফ্রিজটাকে মাছটা কেটে মাছটা ভিজিয়ে রেখেছি, আর এখন পাঁচ মিশালে চচ্চড়ি বানাবো বলে এখানে নিয়েছি আলু, গাজর আর বেগুন নিয়েছি, দুটো কুঁদলি নিয়েছি, আর পুঁই শাক আনবো। পুঁই শাক দিয়ে এটা একটা পাঁচ মিশালে চচ্চড়ি বানাবো, মাছের ঝোল বানাবো বলে আলু কেটে রেখেছি। তো চলো, এটাই দুপুরের রান্নাবান্না হবে আজকে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আজকে তেমন বেশি বড় ব্লগ শেয়ার করিনি, মাত্র 4 মিনিটের মধ্যে একটা ভিডিও শেয়ার করেছি। প্লিজ বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ করে দেখো না। এখন চলে এসেছি, যে দেখো পুঁই শাকগুলো কত সুন্দর হয়েছে, এখন পুঁই শাকগুলো তুলে নিব একটু। আর বাইরের ওয়েদার প্রচুর রোদ হয়েছে, এই যে দেখো বেশ ভালোভাবেই রোদ হয়েছে, ভালোই রোদ উঠেছে। তো চলো এখন এই যে পুঁই শাকগুলো দুটো ছেড়ে নিই, তারপরে ওটাকে চচ্চড়ি বানাবো। এই যে কাপড় টাপড় মাদুর টাদুর আমি সব রোদে মেলে দিয়েছি আজকে, বৃষ্টি হয়েছিল বলে বেশ ভালোভাবে পুঁই শাকগুলো বুঝিয়েছে, জানো পুরো সবুজ হয়ে গেছে চারিদিকে। শুধু পুঁই শাক সবুজ নয়, চারিদিকে যেদিকে তাকালে শুধু সবুজে সবুজ, প্রাকৃতিক জল পেয়ে পুরো সবুজে সবুজ হয়ে গেছে। এখন তো বৃষ্টির দিন, বৃষ্টি হচ্ছে বলে চারিদিকে যেদিকে তাকাবে শুধু সবুজ আর সবুজ। এই যে দেখো, ফাইনালি আমি পুঁই শাক তুলে নিয়ে চলে এসেছি। এখন মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি কড়াইতে, তো মাছটা ভাজা হয়ে যাক, ঝোল টোল রান্না করে নিব। তো দেখি তোমাদের সঙ্গে যতটুকু পারবো শেয়ার করবো, বেশি শেয়ার করতে পারবো না আজকে মনে হয়। মাছ এই যে 3 পিস নিয়েছি, 3 পিস মাছ ভেজে নিব আমার জন্য, ছেলের জন্য আর ওর বাবার জন্য, ব্যাস এটাই। আর এখানে এই যে মাছের ঝোল রান্না করে নিয়েছি আর তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, মাছের ঝোল আর চচ্চড়িটা বানিয়ে নিয়েছি, এটাই তো দুপুরে রান্নাবান্না, এটাই। এই যে চচ্চড়ি বানিয়েছি, আর নিচে আছে এই যে মাছের তেল একটু বেশি হয়ে গেছিলো ওটাই, আর সঙ্গে আছে দুপুরে যে হয়েছিল মটরের তরকারি মানে ঘুগনির তরকারি বানিয়েছিলাম মুড়ি খাওয়ার জন্য, ওটাই। ব্যাস দুপুরে রান্নাবান্না আজকে এটাই, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে এই যে মাছের ঝোল হচ্ছে, তো চলো এখন খেটে নিই। আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।